হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দেখেছি সবাই ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়ে, অনেক বড় বড় ইউটিউবার ইউটিউব থেকে অনেক টাকায় রোজগার করে মাসে, এবং দেখেছি অনেক ভিডিও, কয়েক লক্ষ অনেক ভিডিও আছে, কয়েকটা ভিডিও যে প্রত্যেক দিনে ধরুন একদিন বা দুদিনে কয়েক লক্ষ ভিউজ হয়। কিন্তু আপনি যখন ভিডিও দিচ্ছেন তখন ধরুন কেউ ভিউজ আসছে না আপনার ভিডিওতে। তো আমি এটাই বলতে চাইছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনার ভিডিওতে কীভাবে ভিউজগুলো আনবেন, কীভাবে আপনার চ্যানেলকে গ্রো করবেন। তার আগে বলি, যদি আমাদের এই চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চলেছি যে এমন কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি যাতে আপনাদের এই চ্যানেলটা গ্রো করে ভিডিও, আর আপনাদের চ্যানেল গ্রো করতে অবশ্যই সাহায্য করে, আর আপনারা যাদের সাকসেসফুল একজন ইউটিউবার হন এই এই জন্য এই কয়েকটি ট্রিক্স আমি বলতে চলেছি, কয়েকটা বিষয় সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। তো আপনারা যে আপনি হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলে আছে, আপনি ভিডিও আপলোড করছেন, কিন্তু সেই ভিডিওতে খুব বেশি একটা ভিউয়ার্স আসছে না বা সাবস্ক্রিপশন পাচ্ছেন না, ভিউয়ার্স পাচ্ছেন না, এবং সেই ভিডিও একই ধরনের ভিডিও ধরুন আপনাদের অন্য কোনো ইউটিউবার্স দিচ্ছে বা এই ধরনের টপিকগুলোকে প্রচুর ভিউ আসছে। তো আপনাকে ভিউয়ার্স বাড়াতে হলে প্রথমত এই কটা বিষয়ে আপনাদেরকে খেয়াল করতে হবে, যাতে তো আপনি যে ইউটিউব চ্যানেল, তাহলে আপনার যে চ্যানেলটা আছে সেটা নিশ্চয়ই কোনো ফল্ট আছে কোনো জায়গায়। তো আপনাকে এই ফল্টটাকে সারানোর জন্য আপনাকে প্রথমত চ্যানেলটাকে যেটা তৈরি করছেন গ্রো করছেন, যে চ্যানেলটা আছে আপনার সেটাকে প্রথমত যে থাম্বনেলটা দেওয়া হচ্ছে, আপনি যখন আপলোড করছেন এই আপলোড করার সময় আমাদের যে থাম্বনেল আছে থাম্বনেলটার উপরে অনেকটা ভিউটা নির্ভর করে ভিউজগুলো। তো আপনি যখন থাম্বনেল লাগাচ্ছেন সেই থাম্বনেলটা কেমন হয়েছে তার উপরে অনেকটা নির্ভর করে এই ভিউজটা। তো থাম্বনেলটা অবশ্যই একটা প্রফেশনালের মতো হতে হবে প্রথমত, দ্বিতীয়ত যেটা হচ্ছে ডেসক্রিপশন আর ট্যাগস লাইন, এই তিনটের বিষয়ের উপরে থাম্বনেল, ডেসক্রিপশন আর ট্যাগ এই তিনটে বিষয়ের উপরে আপনাদের যে ভিউটা আছে চ্যানেলটা গ্রো করা নির্ভর করে। তো প্রথমত বলি যে থাম্বনেলটা যেটা আছে সেই থাম্বনেলটার বিষয়ে, থাম্বনেলটা পুরো প্রফেশনালের মতো হবে, এবং থাম্বনেলটাকে প্রথমত যে ইউটিউবার যিনি আছেন, আপনার যখন ভিডিওটা ইউটিউবে দেখানো হচ্ছে তখন থাম্বনেলসটাকে দেখে একদম যেন মনে হয় যে ভিডিওর যে কোয়ালিটিটা, আপনি কি বলতে চলেছেন সেই থাম্বনেলটার উপরে যেন স্পষ্টভাবে বোঝা যায়, এবং থাম্বনেলটা খুব সুন্দরভাবে হয় যাতে যিনি ভিউয়ার্স আছেন সেই ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করে। এবং যেটা আছে তারপরে আসি ডেসক্রিপশানে, ডেসক্রিপশানে আপনাদের যে ভিডিওটা কি বলেছেন, ভিডিওটা কি ধরনের ভিডিও সেটাকে সম্পূর্ণ লিখুন এবং বিষয় ভালোভাবে বিষয়টাকে বোঝান। আর ট্যাগলাইন তো খুবই একটা মারাত্মক, খুব একটা ডিপেন্ড করে ট্যাগলাইনের উপরে চ্যানেলটা গ্রো করার একটা অনেকটা ডিপেন্ডস করে, যার জন্য ট্যাগলাইনটাকে খুব ভালো করে দিতে হবে। এই ট্যাগগুলোকে ইউটিউব সার্চ করে আপনি যে রিলেটেড ভিডিও করছেন সেই রিলেটেড ট্যাগগুলোকে ইউটিউবে সার্চ করে আপনি একটা একটা করে ট্যাগে লিখে এবং কপি পেস্ট করে দিন, এবং এই এইখানেই হয়তো আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারে।